السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বিলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মধু। পৃথিবীতে কিছু খাবার আছে যা জান্নাতে খাবার বলা হয়, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শেফা হিসেবে রেখেছে। প্রত্যেকটা খাবারের গুণাগুণ আছে, যেমন প্রত্যেকটা মানুষেরই গুণাগুণ আছে, দোষ আছে, ভালো মন্দ আছে। কিন্তু নবী রাসুলগণ হলো পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ, নিষ্পাপ মানুষ, মাসুম হিসেবে তারা থাকে। ঠিক তেমনিভাবে আমাদের জন্য আল্লাহ তাআলা আবার এমন কিছু খাবারও রেখেছেন যে পৃথিবীর বুকে প্রত্যেকটা খাবারের গুণাগুণ আছে, দোষ আছে, কিন্তু এই মধু এবং কালো জিরা, দুধ, ডালিম বা বেদানা, এগুলি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একেবারে সরাসরি জান্নাতে খাবার হিসেবে রাখছেন। এই খাবারটাকে, এই মধুটাকে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই মধু নামে আমরা যা খাই তা বিষ। এই বিষ থেকে বাঁচার জন্য আমাদের দরকার ভালো মানের মধু। এটা হোক আপনার চাষ করা মধু। চাষ করা মধু বলতে মানে মৌমাছি ধরে ক্ষেতের পাশে রাখে, ওইটা কি করে ওনাদের নির্দিষ্ট যে বাক্স থাকে সেখানে যে বসবাস করে ওই মৌমাছি রানীকে আটকে রাখার কারণে। আর এর ছাড়া যে মধুগুলি হয়, গাছের মধু আমরা বলে থাকি, চাক ভাঙ্গা মধু বলে থাকি, এটা সবচেয়ে উপকারিতা বেশি, সবচেয়ে এটা কোনো তুলনায় নেই। কারণ এটার ভিতরে থাকে হইল বিভিন্ন ফুল ফল এবং প্রাকৃতিক যে আপনার নির্যাস গুলি আছে, ওরা এগুলি গাছে বিভিন্ন গাছে গিয়ে যে ফুল আছে ফল আছে সেখান থেকে ওরা আহরণ করে আনে, যার কারণে ওই ফুলের মধুর ভিতরে সমস্ত নির্যাসের থাকার কারণে ওটা বেশি উপকারিতা। আর যেটি চাষ করা হয়, এই ফুলগুলি শুধু একটা নির্দিষ্ট ভিতরে থাকে, হয়তো দুই একটা থাকতে পারে, যে বড়ই ফুল বা সরিষা ফুল এটা কাছাকাছি থাকে, যার কারণে এটা হতে পারে। এছাড়া সবই একটা নির্দিষ্ট ফুলের মাধ্যমে তৈরি হয়ে থাকে। তাহলে ওখানে হইলো সব মিলিয়ে, আর এখানে হইলো নির্দিষ্ট একটা মাধ্যমে। কিন্তু মধু মধুই, আপনি যেটাই খান ওটা উপকারিতা বেশি, এটা উপরে থাকবে, কিন্তু অপকারিতা নেই। তবে যদি সেটা ভিন্নতা না আনে, অর্থাৎ সেটার ভিতরে যদি কোনো শিরা দিয়ে বা কোনো কিছু দিয়ে তৈরি করে আমাদের সামনে উপস্থাপন না করা হয়, তাহলে এই মধু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মধুতে আমরা কি কি উপকারিতা পেতে পারি? এই মধুতে আমরা যেই উপকারিতা পাবো সেটা হলো, এটা প্রথম কাজই হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ইমিউন সিস্টেম বলে, এটাকে সে বাড়িয়ে তোলে। এর ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট্য থাকার কারণে শীতে যে ঠান্ডা, ফ্লু, কাশি এবং গলা ব্যথা যে সমস্যা দেখা দেয় সবচেয়ে বেশি শীতের সময়, এটা কিন্তু তা আপনাকে প্রতিরোধ করতে পারে এবং আপনাকে সুরক্ষা দিতে পারে। যাদের কষ্টকাঠিন্য আছে এবং ডায়রিয়া হয় এবং শরীর একেবারেই ভেঙে যায় এবং অতিরিক্ত মোটা মানুষ যে কোনো হওয়ার জন্য, ডায়াবেটিস যাদের আছে তারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য, অনিদ্রা যাদের আছে, শরীর ম্যাচ ম্যাচ করে যাদের, হাঁফানি আসে যাদের, সমস্যা ফুসফুসের সমস্যা যাদের আছে, অরুচি আছে যাদের, বদ হজম যাদের আছে, মুখ ধড়ফড় করে আছে, হাড়ের সমস্যা আছে, হ্যাঁ, এই সমস্ত সমস্যাগুলিকে সলভ করতে মধুর জয় নেই, মধুর কোনো বিকল্প নেই। তাই মধু আমাদেরকে হালকা গরম পানিতে খাওয়া দরকার। আমাদের অনেক কবিরাজ ভাইরা আছে যে তারা বলে মধু জাল দিলে নষ্ট হয়ে যায়,
আসলে এটা একেবারেই ডান কথা। যদি আপনি যে কোনো একটা জিনিসে যদি তারা অতিরিক্ত করেন তাহলে তো নষ্ট হবেই, নষ্ট হবে, তাই মধু জাল দিলে নষ্ট হয় না। মধু যে যে জায়গায় যেভাবে দরকার সে জায়গায় সেভাবে দেওয়া দরকার, তাইলে মধু কাজ করবে না, হয় হিসাবে থাকবে, কিছুটা আপনাকে কাজ দিতে পারে। মধুতে প্রচুর পুষ্টিকর থাকার কারণে, পুষ্টি থাকার কারণে ত্বককে সবসময় উজ্জ্বল নক্ষত্র মতো রাখে। আমরা যারা আমাদের এই শরীরকে চিকন সিমসিমে রাখতে চাই এবং সুন্দর একটি উজ্জ্বল নক্ষত্রের মতন সবসময় যেন চোখ মুখের ভিতরে গালের ভিতরে আপনার একটা তারার মতন বা আকাশের চন্দ্রের মতন যে জ্বলতে থাকে, এমন যদি আপনি চান তাহলে সবসময় মধু খাবেন। মধু আমাদের জন্য যেটা আরো বেশি কাজ করতে পারে সেটা হলো যে আমাদের যে কোলেস্ট্রল গুলি আছে রক্তনালীতে, কোলেস্ট্রল বেড়ে যায়, কোলেস্ট্রলের কারণে অনেক সময় রক্তনালী ব্লক হয়ে যায়। এই ব্লক হওয়ার কারণে দেখা যায় যে আমাদের অনেক সময় প্যারালাইসিস হতে পারে, অনেক সময় আমাদের টিউমার হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ক্যান্সার রোগ হয়। এই গুলিকে আবার ভালোভাবে শেষ ছাড়াতে পারে। যৌনহীনতার ক্ষেত্রে আপনি যদি মধু সবসময় পান করেন তাহলে নিয়ম অনুসারে যদি পান করেন তাহলে আপনার যৌন সবসময় অটুট থাকবে, টেস্টোস্টেরন লেভেল আপনার যে 25 বছর পর থেকে কমা শুরু হয় সেটা আর জীবনে কমে না, সবসময় অটুট থাকবে। এই কারণে আগেকার মানুষ বা আগেকার যে মানুষগুলি আসছিল তারা কঠোর পরিশ্রম করতো এবং প্রাকৃতিক খাবার খেত, প্রাকৃতিক যে আপনার জিনিসগুলি আছে মধুগুলি প্রায় মানুষের বাড়িতে পড়তো, এই জন্য তারা বছরে না হলেও শীতের দিনে মধু সবসময় পান করতো, যার কারণে তারা আমাদের চোখে দেখা মতে 90-100 বছর তাদের যৌবন কখনো হারিয়ে যায়নি। তা আসুন আমরা মধু সেবন করি, আমরা নিজেদের শরীরকে সুস্থ রাখি, আল্লাহ তাআলা যে এটা জান্নাতে একটি খাবার তা আমরা গ্রহণ করি এবং তার ইবাদত মগ্ন, তার ইবাদতে মগ্ন হতে পারি সবসময়, এই দোয়া কামনা করি আজকে বিদায় নিচ্ছি। নেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, যারা প্রতারণা করে তাদের থেকে সতর্ক থাকবেন, প্রতারণা খুবই একটা ভয়াবহ গুণা এবং এর প্রাচিত্ব শুধু আপনি ভোগ করবেন না, আপনার যে সন্তান আসবে নবাগত সন্তান আসবে তারাও ভোগ করবে, তার পরবর্তী জেনারেশন করবে। এভাবে কমপক্ষে 7টা স্তর আপনার একটা পাপের জন্য সারা জীবন ভোগ করে যাবে, তারা দোয়া করেও দোয়া কবুল হবে না আর আপনার জন্য চরম বদদোয়া করবে। আল্লাহ আমরা এত ভালো কাজ করি তারপরেও কেন আমাদের উপরে এই গজব, যার জন্য আমাদের এই গজব তাকে তুমি শাস্তি দাও, এটা থেকে আমরা যেন বাঁচতে পারি। আমার তৌফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।